কাজের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সম কাজে সম বেতন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের সম দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। 9 তারিখ হয়ে গেলেও এখনও মেলেনি বেতন। প্রতিবাদে বিক্ষোভ রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্গত ভোকেশনাল বিভাগের শিক্ষকদের। বৃহস্পতিবার দুপুরে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে মুর্শিদাবাদ MIT কলেজে একটি বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি সমকাজে সমবেতন সহ একাধিক দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা কারিগরি শিক্ষা দপ্তরে। কারিগরি বিভাগের শিক্ষকদের দাবি, প্রতি মাসে দেরিতেই তাদের বেতন হয়, কিন্তু এ মাসে 9 তারিখ হয়ে গেলেও এখনও তারা বেতন পাননি। আজকে আমাদের 9 তারিখ, এখনো পর্যন্ত আমাদের ভোকেশনাল সেকশনে কোনো টিচারদের কোনো মাইনে হয়নি। তো সেটা সবচেয়ে বড় সমস্যা। শুধু এই মাসে নয়, কন্টিনিউয়াসলি বিগত কয়েক মাস ধরে আমাদের এরকম সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়াও আমাদের সরকারের তরফ থেকে 2005 সালে এই আমাদের ডিপার্টমেন্টে এই জিনিসটাকে প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছিল। বর্তমানে ফুল ফ্লেজ কাউন্সিল আছে, সেখানে প্রপার ওয়েতে সমস্ত ধরনের পরীক্ষা অ্যারেঞ্জ করা হয়, কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি আমরা সবসময় বঞ্চিত হয়ে আছি। শুধু আমরা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে সব জায়গায় এরকম ভোকেশনাল মানে সেকশন চালু হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় আমরা সবথেকে কম মাইনে পাচ্ছি। আমাদের সমকাজে সমবেতন দেওয়া হোক, এবং সকলের, যেহেতু আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকের নির্দিষ্ট যোগ্যতা আছে এবং উচ্চশিক্ষিত প্রত্যেকে, সুতরাং সেই অনুযায়ী আমাদের সমকাজে সমবেতন এবং স্থায়ী পদ আমাদেরকে দেওয়া হোক, এটা আমাদের মূল দাবি।